কল্যাণপুরে ড্রাগস আসক্ত যুবকের মৃতদেহ উদ্ধার। মৃত যুবকের নাম আকাশ দাস। ঘটনা কল্যাণপুর বাজার কলোনি এলাকায়। দীর্ঘদিন ধরেই আকাশ ড্রাগসের নেশায় নিমজ্জিত থাকত বলে এলাকাবাসী সহ পরিবার লোকজন জানায়। যদিও বর্তমানে সে ড্রাগস সেবন করত না বলে পরিবারের দাবি, কিন্তু আজ যে স্থানে তার মৃতদেহ উদ্ধার হয় সেখানেই ড্রাগসের সিরিঞ্জ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে। আমি আয়া এ বলছি আকাশরা ডাকতেছি, আকাশ আকাশ জব দেয় না, জব দেয় না। পরে তা আমি এবারে এমনি খাবলাটা ধরছি, তৈরা কই আর এ ফুলা তো এসব থাকা। এবারে এমনি বিহন দাঁড়া বাড়ির বাহারে তার বাহারে ডাক দিলাম, বাড়িতে ডাক দিলাম, বলে এত নাই 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 না, আমার পুতে নাই আমার পুতে নাই, এই কথা কইয়া সিদ্ধি দিয়া ডাক দিছে। পরে তারা আইছে, হ্যাঁ আবুর বাপু আইছে, মায়া ফুলারিও আইছে, এরপরে ডাক দিছে। পরে আরও দেখছে নাম কি তা আমার পুরা বড় থানাতে একটা ইনফরমেশন গেছে, তার বাড়ির পাশে একটা নতুন কনস্ট্রাকশন লিটিনে একজন ছেলে বয়স 18-19, সে মৃত অবস্থায় বসে আছে। ওই ইনফরমেশন ভিত্তিতে আমরা আইলাম এবং প্রাথমিক তদন্ত করে তো দেখলাম মানে তার শরীরে কোনো বাহ্যিক আঘাত বা ক্ষতচিহ্ন নাই। তবে এখন তদন্ত করা হোক, পোস্টমর্টম করা হলে দেখা যাব মৃত্যুর কারণটা। স্যার তার কাছে কোনো কিছু উদ্ধার হয়েছিল? হ্যাঁ, তার থেকে তার ফার্সের থেকে দুইটা ওই হিরোইনের কোটা একটা ইঞ্জেকশনের সিরিজের পাওয়া গেছে, যেটা সম্ভাব্য সে ড্রাগস নেয় এমন কিছু একটা বোঝা যায়। ঠিক আছে।